شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين عذب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحر المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال مولانا إمام جعفر الصادق عليه أفضل التحية والسلام حيث قال بسم الله الرحمن الرحيم وإذا صمت فليصم سمعك وبصرك ولسانك وجميع جوارحك وإذا كذلك فأنت صائم صدق مولانا الكريم امر প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণমুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অশান্তি আছে অভাব আছে আল্লাহ তাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরা যাওয়ার ইচ্ছুক আল্লাহ তাদের সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক অন্যায় থেকে বিরত থাকার এবং অসৎ পথ থেকে অন্যকেও বিরত রাখার বা দূরে রাখার বাধা সৃষ্টি করার তৌফিক দান করুক আর পবিত্র রমজান মাসে রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর ইবাদত ও মোনাজাতের মাধ্যমে কাটিয়ে রমজান মাসের বরকত ও ফজিলত যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ এই তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বুল আলামিন এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন ওয়াইদা সুমতা ফালিয়াসুম সামআক ওয়া বাসারাক ওয়া লিসানাক ওয়া জামিআ জাওয়ারিহাক যদি তোমরা রোজা রাখো তো জানো শুধু তোমাদের পেট রোজা না রাখে মানে শুধু পেটকে জানো খোদায় রেখো না তোমাদের চোখ যেন রোজায় থাকে তোমাদের কর্ণ মানে কান যেন রোজায় থাকে তোমাদের জিহ্বা ও জবান যেন রোজায় থাকে ঐরূপ শরীরের সমস্ত অংশ যেন রোজায় থাকে তার মানে কি যে সমস্ত জিনিস চোখ দিয়ে দেখা মানা না মেহরামকে পরপুরুষকে বা না মেহরাম নারীকে দেখতে মানা করা হয়েছে তো যদি তাদেরকে দেখি তার মানে হারাম কাজ করেছি আর হারাম কাজ করলে আমার রোজা ভেঙে গেছে কর্ণ দিয়ে গান শোনা গীবাত শোনা সমস্ত মানা করা হয়েছে যদি আমরা কারোর গীবাত শুনি কান দিয়ে গান শুনি তার মানে কানের রোজা ভেঙে দিয়েছি ওইরূপ জিহ্বাহ দিয়ে কাউকে কটু কথা বলা কাউকে আঘাত করা কারো গীবাত করা কাউকে গালি দেওয়া এগুলো হারাম পাপ তো যদি আমরা এগুলো করি তো আমরা জিহ্বাহর রোজা ভেঙে দিয়েছি হাত দিয়ে কাউকে আঘাত করা অবৈধ কোনো জিনিস তোলা অবৈধ কারো জিনিস কেড়ে নেওয়া অবৈধ কোনো কাজ করা কারোর ওপরে জুলুম করা এটা হাতের জন্য মানা যদি আমরা হাত দিয়ে এইগুলো করি তা হাতের রোজা আমরা ভেঙে দিয়েছি ওইরূপ পা দিয়ে অসৎ পথে চলা গুনার পথে যাওয়া পাপের পথে যাওয়া পাপ তো এই পা দিয়ে যদি আমরা এই পাপের পথে চলি গুনার পথে যাই তো আমরা পায়ের রোজা ভেঙে দিয়েছি তো শেষে রোজা রাখছে কে শুধুমাত্র একা পেট নাড়ি সারা দিন না খেয়ে না পান করে কষ্ট ভোগ করছে তাই ইমাম বলছেন যে এই রোজা রেখে কোনো লাভ পাবে না এইভাবে যদি রোজা রাখো তো ওই পেট ওই আতড়ি ওই নাড়ি ভুড়ি তোমার জন্য আল্লাহর কাছে বদ দোয়া করবে যে সকলকে খুশি করেছে হাতকে খুশি করেছে হাত যে কাজ
করতে চাচ্ছিল তাকে করতে দিয়েছে, চোখকে খুশি করেছে, চোখ যে কাজ করতে চাচ্ছিল করতে দিয়েছে, কানকে খুশি করেছে, কান যে গান বাজনা শুনতে চাচ্ছে সেটা শুনতে দিয়েছে, জিহ্বাও যা করতে চাচ্ছিল গীবাত করতে চাচ্ছিল, গালি দিতে চাচ্ছিল জিহ্বাকে তা করতে দিয়েছে, সবাইকে খুশি করেছে, শুধু একা আমাকে কষ্টে রেখেছে, আমাকে শুধু না খেয়ে না পান করিয়ে আমাকে সুখিয়ে রেখেছে, এই রোজার কোনো লাভ নেই। তো শুধু নিজের পেটকে কষ্ট দেবেন না, শুধু নাড়ি ভুঁড়িকে কষ্ট আঘাতে দিয়ে কোনো লাভ নেই, এ রোজা কোনো মানে রাখে না, কোনো অর্থ রাখে না। রোজা যদি রাখতে হবে তো রোজার মতো রোজা রাখতে হবে, সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। রোজা মানে কি? আসম আবে সিয়াম, যাকে বলা হয়েছে আরবি আসাম আও আবে সম। সম মানে নিজেকে বাঁচানো, নিজেকে রক্ষা করা জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে কীভাবে আমরা বেশ বাঁচতে পারবো? যখন ওই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচাতে পারবো যে কাজগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তো সম বা সিয়াম যদি আমরা নিজেকে না বাঁচাতে পারি তো এ রোজা রেখে ভোক হরতাল করে কোনো লাভ নেই, এ শুধু অনশন। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবারে আমি ওই সমস্ত জিনিসকে বর্ণনা করতে চাই যে সমস্ত জিনিস রোজাদার জন্য মকরু। মকরু মানে যা না করা ভালো, তবে করলে রোজা ভঙ্গ হবে না, তবে রোজার স্বভাব কম হয়ে যাবে। যেমন চোখে ওষুধ ডালা, আইড্রপ। আইড্রপ চোখে যদি কেউ ওষুধ দেয় তো আপনারা জানেন ওর একটা প্রভাব গলার ভেতর দিয়ে হালাকের ভেতরে পৌঁছে যায়, একটা মানে তিত কড়ওয়াহাট আমরা অনুভব করি, তো ওই জন্য ওটাকে মকরু বলা হয়েছে। যদি কারোর প্রয়োজন হয় সে চোখে ওষুধ দিতে পারে, ড্রপ দিতে পারে, তাতে রোজা ভঙ্গ হবে না, তবে এটা মকরু বলা হয়েছে। যদি সে না দিয়ে সন্ধ্যার পরে দিতে পারে তো ভালো, যদি অতি প্রয়োজন হয় দিনের বেলা দিতেই হবে ডাক্তার বলেছে সে দিতে পারে, তবে কোনো অসুবিধা নেই। ওইরূপ ফাসাদ খোলনা, ফাসাদ খোলনা মানে শরীর থেকে রক্ত বাইর করা, একে হাজামা বলা হয়। অনেক অনেক সময় শরীর থেকে বদ রক্ত বাইর করে দেওয়া হয়, তো রোজার মাসে ওইটা করা মানা করা হয়েছে, কেননা ওই রক্ত যখন এটা মানে আর কি চামড়া থেকে রক্ত বাইর করা হয়, শিরা থেকে নয়, চামড়া থেকে রক্ত বাইর করা বা মাংসে বা চামড়ার ভেতরে যে সমস্ত বদ রক্ত জমে যায় সেইগুলোকে বাইর করে। তো ওইগুলো বাইর করার সময় মানে পরিষ্কার রক্ত অনেক অনেক সময় বাইর হয়ে আসে, আর যখন ওই রক্ত বাইর হয়ে যায় তখন শরীরে একটা দুর্বলতা এসে যায়, তাই ওই জন্যে রমজান মাসে ওই জিনিসটাকে মানা করা হয়েছে। ফাসাদ খোলা রমজান মাসে হাজামা করা মানা করা হয়েছে, এটা রোজাকে বাতিল করে না, তবে এটা রোজাদারদের জন্যে মকরু। ওইরূপ নাক দিয়ে নস্যি টানা, নস্যি কেউ খায় না বা খাওয়ার জিনিস নয়, কিন্তু আমাদের মধ্যে অনেকে জানেন তাদের একটু কষ্ট হলে ভিক্স, ভিক্স এক রকমের মলমের মতো আছে। যেমন আমি এর আগেও বলেছি, অনেকে প্রশ্ন করছে যে মানুষের রোজা থাকলে সন্ধ্যার সময় মাথা যন্ত্রণা করে, তো বাম মলম পাওয়া যায় কি, বিভিন্ন ভিক্স মলম পাওয়া যায়, এগুলো কি মাথার উপরে লাগানো যাবে কপালে? অবশ্যই লাগা যাবে, কোনো অসুবিধা নেই, কেন যে সমস্ত জিনিস রোজাকে ভঙ্গ করে তার মধ্যে ওই কোনো জিনিস লাগানো, যেমন ঠান্ডা তেল মাখা, কোনো অসুবিধা নেই, ওইরূপ বাম লাগাতে কোনো অসুবিধা নেই। ওইরূপ এই ভিক্স নাক দিয়ে টানলে যদি কেউ শান্তি পায় মানে মাথা যন্ত্রণা থেকে, তো এই ভিক্স যদি কেউ নাক দিয়ে টানে এটা মকরু, তবে রোজাকে ভঙ্গ করে না, এই জিনিসটাকে মনে রাখবেন। ওইরূপ ফুলের সুগন্ধ শোখা, রেহান যাকে বলা হয়েছে, ফুলের সুগন্ধ শোখা রোজার অবস্থায় মকরু। অনেক অনেক ফুল আছে তার সুগন্ধ এত প্রভাব রাখে, প্রভাবশালী হয় যে মানুষকে মানে মগ্ন করে দেয় বা ক্ষুধা মিটিয়ে দেয়। যারা এই সমস্ত জ্ঞান রাখে তারা বুঝতে পারছে আমি কি বলতে চাই। তো ওই জন্যে ফুল শুকতে মানা করা হয়েছে, ফুলের সুগন্ধ শুকতে রমজান মাসে মকরু করা হয়েছে। বা বেশি সময় নারীদেরকে পানিতে বসতে মানা করা হয়েছে, বা পুরুষদের জন্যে কাপড় ভিজিয়ে শরীরের ওপরে বেশি সময় দিয়ে রাখতে মানা করেছে, এগুলো তাদের জন্যে মকরু, তবে হারাম নয়। ওইরূপ দাঁত, রমজান মাসে কষ্ট পাচ্ছে খুব, দাঁত যন্ত্রণা হচ্ছে, দাঁত তোলা যাবে কি না, কি দাঁত লাগানো যাবে কি না, দাঁত তুললে কি দাঁত লাগালে রোজা ভাঙবে না। কোনো জিনিস যদি গলার দিয়ে শরীরের ভেতরে মানে পেটে প্রবেশ না করে, শুধু দাঁত নড়ছে তুলে ফেলে দিলাম, কুলি করে দিলাম, সামান্য হয়তো একটু রক্ত বাইর হলো সেটাকে বারবার কুলি করে ফেলে দিলে, তাতে রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই, তবে এটা মকরু, রোজা থেকে দাঁত তোলা মকরু, মনে রাখবেন। ওইরূপ বারবার পিপাসা লাগছে, জবান শুকিয়ে যাচ্ছে, বারবার কুলি করছে, পানি পান করা মানা, পানি পান করতে পারছে না কিন্তু
মন সান্ত্বনা দেওয়ার জন্যে, জিহ্বাকে নরম করার জন্যে বারবার কুলি করছে। যেমন অজু করার সময় আমরা কুলি করি, তো কুলি করলে রোজা ভঙ্গ হয় না, তবে বারবার কুলি করা মকরু, ওই জিনিসটা মনে রাখবেন। এইভাবে নিজের স্ত্রীর সঙ্গে মানে রমজান মাসে এমনভাবে এক অপরকে জড়িয়ে ধরা বা এক অপরের সঙ্গে প্রীত জাগানো বা ভালোবাসার একটা প্রভাব দেখানো, যে পরে হয়তো তার জন্য গোসল ওয়াজিব হয়ে যেতে পারে। তো যদি গোসল ওয়াজিব না হয়ে যায় তাহলে এটা মকরু। আর যদি জানেন যে এই কাজ করলে বীর্যপাত হতে পারে, রোজা নষ্ট হয়ে যাবে, ওটা হারাম। তবে শুধু জড়িয়ে ধরা কি চুম্বন করা, এটা রমজান মাসে মকরু। এটা যারা বিবাহিত তারা যেন মনে রাখে। তবে কিছু জিনিস আছে আমাদের মধ্যে ভুল ধারণা যে এই করলে রোজা বাতিল হয়ে যায়। যেমন অনেকে বলে রোজার মাসে ইঞ্জেকশন লাগালে রোজা বাতিল হয়ে যাবে, রোজার মাসে ইতর লাগানো যাবে না, বা রোজার মাসে ইনহেলার মানে যাদের দমার বিমারি মানে শ্বাসের রোগ, তাদের একটা গ্যাস পাওয়া যায়, ওই গ্যাসটা সামান্য একটু পুশ করে ভিতরে শ্বাসের নালিতে যায়, খাদ্য নালিতে যায় না, ওটা কিন্তু শ্বাসের নালিতে যায়, সঙ্গে সঙ্গে শ্বাস ফিরে আসে। যদি ওইটা সঙ্গে সঙ্গে না নেয় তো তাদের অ্যাটেক হতে পারে। তো শরীয়ত হিসেবে একটা জিনিস মনে রাখবেন, ইতর লাগানো মানে সুগন্ধ, আতর যাকে বাংলায় বলে, আতর মাখা নামাজের সময় মোস্তাহাব। রোজা রেখেও আতর লাগানো যায়, এটা মকরু নয়, হারামও নয়। সুগন্ধিত ফুল যাকে রেহান বলা হয়েছে, কি একরকমের ঘাস যেটা ইয়েমান দেশে পাহাড়ে পাওয়া যায়, ওই ঘাসটা শুকলে ক্ষুধা মিটে যায়। আমি যেমন বললাম, যারা এই সমস্ত জ্ঞান রাখে তারা এই জিনিসটা তাড়াতাড়ি বুঝতে পারবে। তো ওই সমস্ত ফুল বা ওই সমস্ত ঘাসকে শুকতে মানা করা হয়েছে, ইতর লাগানো ইসলামে মানা নয় বা মকরুও নয়। এই পর্যন্ত অনেকে আমাদের মধ্যে ভুল বোঝাচ্ছে যে ইতর লাগালে নামাজের সময় রোজা মকরু হয়ে যাবে, না, ইতর লাগালেও মোস্তাহাব। ওইরূপ ইঞ্জেকশন, রোজার মাসে কোনো কারণে আপনাকে প্রতিদিন একটা ইঞ্জেকশন নিতে হয়, সুগারের রোগের জন্যে কি কোনো একটা রোগের জন্যে, তো ইঞ্জেকশন রোজার অবস্থায় নিলে বাতিল হবে না, কেন রোজার অবস্থায় খেতে মানা করা হয়েছে। মানে গলা দিয়ে কোনো জিনিস যদি ভেতরে যায়, চাই পান হোক আহার হোক মানে তরল পদার্থ হোক আর শুষ্ক জিনিস হোক, গলা দিয়ে ভেতরে গেলে সেটা রোজাকে ভঙ্গ করবে। কিন্তু যদি আমরা ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে কোনো ভিটামিন ইঞ্জেকশন নিই, তাও রোজাকে ভঙ্গ করবে না, মনে রাখবেন। বা প্রয়োজনীয় ইঞ্জেকশন যেগুলো রোজার মাসে বা প্রতিদিন আমাদেরকে নিতে বলা হয়েছে, রোজার মাসে যদি কেউ ইঞ্জেকশন নেয়, ইঞ্জেকশন রোজাকে বাতিল করে না। শরীয়তে কোনো আয়াত বা হাদিসে এই জিনিসটা বর্ণনা হয়নি। যদি কেউ এই এমন কথা বলে তো সে শরীয়তের জ্ঞান রাখে না, সে হাদিস কালাম সম্পর্কে জ্ঞান রাখে না বলে সে এমন কথা বলছে। নিজের বিবেক থেকে শরীয়ত বোঝানোর চেষ্টা করবেন না, শরীয়তের হুকুম অনুযায়ী মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। মানুষ কখনো পথভ্রষ্ট হবে না, মানুষ কখনো কষ্ট অনুভব করবে না। কিন্তু যখন আমরা নিজের বিবেক দিয়ে বুঝিয়ে শরীয়তকে বোঝানোর চেষ্টা করব, তখন আমরা হয়তো অনেক অনেক সময় এমন এমন জিনিস বোঝাবো যার শরীয়তে কোনো উল্লেখ নেই। তাই আমি এই জিনিসটা বললাম যে ইঞ্জেকশন রোজার অবস্থায় ইঞ্জেকশন নিতে পারে, রোজার অবস্থায় ব্লাড টেস্ট, অনেকে রোজার অবস্থায় সুগারের রোগীরা বা অন্য রোগের জন্য ব্লাড টেস্ট করতে বলা হয়, কোনো অসুবিধা নেই। সামান্য রক্ত নিলে যদি আপনার শরীরকে আঘাত না করে, বেহোশ হবার ভয় না থাকে, শরীর যদি দুর্বল না হয়ে যায়, তো আপনি ব্লাড টেস্ট করাতে পারেন। রমজান মাসে রোজা রেখে ব্লাড টেস্ট করতে শরীয়তে কোথাও মানা করা হয়নি। কিন্তু অনেক লোক এখনও এইটা ভুল বুঝে আছে বা ভুল বুঝিয়ে রেখেছে মৌলভী মালানারা, যে রমজান মাসে খবরদার রোজা রেখে যেন ইঞ্জেকশন নেবে না, রমজান মাসে রোজা রেখে যেন ব্লাড টেস্ট করবে না, তোমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে, এ সমস্ত বেকার কথা, ওই সমস্ত কথায় ধ্যান দেবেন না। ওইরূপ ইনহেলার ব্যবহার করা যায়, যাদের দমার রোগ বা শ্বাসের কষ্ট, সামান্য ওই পুশ করলে সঙ্গে সঙ্গে তাদের নিঃশ্বাস আবার নর্মাল হয়ে যায়, মানে নিয়মিত হয়ে যায়। তো ওই জিনিসটা শ্বাসের নালিতে যায়, খাদ্যর নালিতে যায় না, খাদ্যর নালিতে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে, শ্বাসের নালিতে যদি যায় তো তার রোজা নষ্ট হবে না, ইনহেলার ব্যবহার করতে পারে। এই সমস্ত ছোটো ছোটো জিনিস, যেমন আরও একটা জিনিস, রোজার মাসে ব্রাশ করলে, টুথপেস্ট দিয়ে দাঁত মাজন করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছিলাম, কিন্তু শরীয়ত যখন জানলাম তখন বুঝতে পারলাম না, পুরনো যুগে তখন এই সমস্ত টুথপেস্ট বা ব্রাশ ছিল না বলে লোক দাঁতন দিয়ে মানে কচার ডাল হোক, নিমের ডাল হোক বা ওদ বিশেষ একটি কাঠ পাওয়া যায় দাঁতন করার জন্য, দাঁতনই পাওয়া যায়, ওই সমস্ত ব্যবহার করতো সে সময়। এখনকার যুগে
ওগুলো ব্যবহার করা যায়। অনেক অনেক লোক আপনারা দেখেছেন রোজার মাসে, রোজার মাসে লোক দেখানোর জন্য সন্ধ্যার এক ঘন্টা আগে থেকে তারা ওই দাঁতন ঘষা শুরু করে। এ সমস্ত লোক দেখিয়ে কোনো লাভ নেই। যদি দাঁত মাজার দরকার হয় তো অজু করার আগে একটু ঘষে নিন। ওই এক ঘন্টা ধরে দাঁত ব্রাশ করে কোনো লাভ নেই। আর মুখ থেকে যদি দুর্গন্ধ বাইর হয় তো শরীয়তের ভাষায়, নবীর ভাষায়, হাদিসের ভাষায় বলা হচ্ছে রোজাদারের মুখের ওই সুগন্ধ আল্লাহ ইতরের চেয়ে তো বেশি পছন্দ করে। এবং আমাদেরকে বলা হয়েছে যদি রোজা থাকার কারণে কারোর মুখ থেকে দুর্গন্ধ বাইর হয় তো তার প্রতি ঘৃণা করো না। যদি তার থেকে ঘৃণা করে দূরে সরে যাও, তাকে যদি অপমান করো তো তুমি খোদাকে নারাজ করেছ। তো ওই সময় আমরা দাঁতন করি। তো দাঁতনের জায়গায় যদি কেউ ব্রাশ করতে চায় টুথপেস্ট নিয়ে তো ব্রাশ করতে পারে, কোনো অসুবিধে নেই। তবে জিনিসটা ভেতরে গেলে হবে না, শুধু ওই ব্রাশ যেন দাঁতকে পরিষ্কার করে আর এই মুখের ওপরে থাকে। কুলি করে পরিষ্কার করে নিন জবানকে একটু কেকে। তাই আজকাল প্লাস্টিকের বা স্টিলের জবান পরিষ্কার করার জিনিস পাওয়া যায়, কি আঙুল দিয়ে কি জিব্বাহ মানে দাঁতের নিচে রেখে দাঁত দিয়ে জিভকে কেকে পরিষ্কার করে দিন, কুলি করে দিন, জিহ্বাও পরিষ্কার হয়ে যাবে। জিনিসটা গলা প্রবেশ ভেতরে প্রবেশ করলে, গলা পার করলে রোজা নষ্ট হবে। যতক্ষণ গলা প্রবেশ না করছে, গলার ভেতরে না যাচ্ছে, পেটে না যাচ্ছে, আপনার রোজা বাতিল হবে না। যদি শুধু মুখে দিলে রোজা বাতিল হয়ে যেত তাহলে আমরা অজুর সময় পানি মুখে দিলেও রোজা বাতিল হয়ে যেত। এই জিনিসটা সবাই যেন মনে রাখে। তো রোজা রেখে বিরাস করা যায়। এমন কি আমি আরও সহজ করে দিচ্ছি, যেটা হয়তো গত বছরও আমি বলেছিলাম, আমার অনেক মা বোনদেরকে, মা চাচিদেরকে, ভাবিদেরকে রমজান মাসে তারা যখন রান্না করে তো তারা ওই সুরো চেখে দেখে না, তরকারি বা যা কিছু রান্না করছে না, রমজান মাসে রোজা আছি কিছু চাকলে রোজা ভেঙে যাবে। কারণ কি হয়, অনেক অনেক সময় নুন কম হয়ে যায়, অনেক অনেক সময় নুন বেশি হয়ে যায়। আর পুরুষদের মেজাজ তো আপনারা জানেন, সারাদিন রোজা থাকার পরে আল্লাহর উপরে বড় উপকার করার পরে তারা যদি একটু নুন বেশি হয়ে যায় কি করে, বউকে ধুয়ে ফেলে। ধুয়ে ফেলে মানে এত কথা শোনায় যে রাঁধতে পারো না, খেয়াল করো না, রোজা থেকে বিষের মতন রান্না করেছো, খাওয়ার মতন নেই, এত নুন বেশি করে দিয়েছো, কি নুন কমে গেলে আল্লি আছে, টেস্ট নেই খাদ্য, নুন নেই, ঝাল নেই। তো আমার প্রিয় বোনদের জন্য, আমার ভাবিদের জন্য, আমার মা চাচিদের জন্য আমি অনুরোধ করে বলছি, রমজান মাসে রান্না করার সময় যদি সামান্য নুন চাকার জন্যে কি ঝাল চাকার জন্যে ওই তরকারি সামান্য জিভের ওপরে রাখা হয়, আমি শরীয়তের মশলা বলছি, আমি মৌলভি মাওলানাদের তাদের আপন কথা বলছি না, যেটা শরীয়তের কম সেটা বলছি, জিভের ওপরে রাখুন। জিভের ওপরে রাখলে সঙ্গে সঙ্গে জিহ্বাও বলে দেয়, টেস্ট এর জন্য আল্লাহ জিহ্বাওকে শক্তি দিয়েছে, সঙ্গে সঙ্গে বলে দেবে নুন কতটা কি ঝাল কতটা, কম লাগে একটু নুন দিয়ে দিন, বেশি লাগে একটু পানি দিয়ে দিন, বুঝতে পেরেছেন? আর সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিন কি কুলি করে ওই যে জিনিসটা জিহ্বার ওপরে লেগে আছে ওইটা যেন ভেতরে যায় না, ভেতরে গেলে রোজা নষ্ট হয়ে যাবে। জিহ্বার ওপর থেকে কেকে ফেলে দিন, শুরু কি যে কোনো জিনিস লেগে আছে ওইটাকে কেকে ফেলে দিন, কুলি করে নিন, আপনার রোজা নষ্ট হবে না। কেননা আপনি ওটা খাননি বা পান করেননি, শুধু জিহ্বার ওপরে রেখেছেন টেস্ট চাখার জন্য যে নুন ঠিক আছে কি না, ঝাল ঠিক আছে কি না, এটা রোজাকে নষ্ট করে না। যারা বুদ্ধিজীবী মাওলানার, যারা জ্ঞানী মাওলানার, যারা সঠিক শরীয়তের হুকুমরা, তারা বলবে হ্যাঁ মাওলানা সাহেব অবশ্যই আপনি 100% ঠিক বলেছেন। কেননা এটা পান আহারের মধ্যে গণনা হয় না। পান আহারের মধ্যে গণনা কখন হবে, যখন কোনো তরল পদার্থ পেটের ভেতরে যাবে, যখন কোনো খাদ্য পেটের নালিতে যাবে, পেটের ভেতরে যাবে, এটা শুধু জিহ্বার উপরে রাখে আমরা ফেলে দিচ্ছি। এই সমস্ত জিনিসগুলো আশা রাখি যদি আমরা মনে রাখি তো আমাদের জীবন খুব সহজ হয়ে যাবে। আর ধর্ম আল ইসলাম ও দিনুস সালাম ও দিনুল আমনে ওয়াল আমান ও দিনুল উসর, ইসলামকে শান্তিপূর্ণ দিন বলা হয়েছে, আমন আমানের দিন বলা হয়েছে, এবং সহজ দিন বলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় না বোঝার কারণে কিছু মৌলভী মাওলানারা দিনকে এত কঠিন করে দিয়েছে, মানে সুন্নত ওয়াজিব যেহেতু সুন্নত তারা এত বেশি বলে বর্ণনা করেছে যে সুন্নত বজায় করার ভয়তে মানুষরা ওয়াজিব ছেড়ে দিয়েছে। এর জন্য কিয়ামত এরা সবাই ধরা পড়বে, যারা সুন্নতের ওপরে বেশি গুরুত্ব দিয়ে ওয়াজিব থেকে মানুষকে বঞ্চিত করে দিয়েছে, কিয়ামতের দিনে ওরা তো সাজা পাবেই পাবে, তবে তার চেয়ে তো বেশি সাজা পাবে এই মৌলভীরা যারা স্টেপ বাই স্টেপ ওয়াজিব শেখানোর পরে মোস্তাহাব শেখাতে বলা হয়েছে। না, এখানে আগে মোস্তাহাবকে গুরুত্ব দিতে বলা হয়েছে, এই না করলে তোমার রোজা কবুল হবে না, এই না করলে তোমার নামাজ কবুল হবে না, যে সমস্ত জিনিসের
নামাজের আর ওই জিনিসের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি এর আগে বর্ণনা করেছি, বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। তাই ওই সমস্ত মোস্তাহাবকে ছেড়ে দিয়ে যদি ওয়াজিবকে বজায় করে দিনের ওপরে কেউ আমাল করতে পারে তো সেটাই তার জন্য মঙ্গল। দয়া করে আমার মৌলমি মাওলানা ভাইদের কাছে আমি অনুরোধ করে বলছি, এখনও ইসলামকে সহজ করে লোকের সামনে তুলে ধরুন, দেখবেন কত তাড়াতাড়ি লোক মেনে নেবে আর কত তাড়াতাড়ি ইসলামের উপরে আমাল করা শুরু করবে। কিন্তু যত ইসলামকে আপনারা কঠিন করে লোকের সামনে তুলে ধরবেন তত ইসলামের থেকে লোক দূরে পালাবে, তত ইসলামের উপরে আমাল থেকে লোক দূরে থাকবে। এই জিনিসটা বুঝবেন। এবারে আসুন আপনাদের প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন নিই। খাবার দাবিটা কি মৌলানা সাহেব বলে দিতে গেলে খুব উপকার হয়, আর কিন্তু আমার ছেলে মেয়ে নাই মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার স্বপ্নে তাবির হচ্ছে এই যে আপনি কোনো আল্লাহর মখলুককে খাদ্য প্রদান করুন, আল্লাহর মখলুককে খাদ্য প্রদান করুন, চাই সে মানুষ হোক আর পশু হোক, কাউকে আহার করান, এর থেকে আপনার জীবনে একটা ভালো প্রভাব পড়বে। আর আপনি যখন বললেন আপনার সন্তান আদি নেই, তো আপনার কাছে অনুরোধ, আপনি এই যে দোয়াটা বলে দিচ্ছি এই দোয়ার ওপরে আমাল করবেন ইনশাআল্লাহ। আশা রাখি এইটার ওপরে আমাল করলে আপনার ঘরে খুব শীঘ্র সন্তান আপনি পাবেন বা সন্তান আপনার ঘরে আসবে। প্রতিদিন ভোরের আগে, মনে থাকবে সকালের আজানের আগে, আপনাকে এবং আপনার স্বামীকে দুজনাইকে নামাজ পড়তে হবে, আর দুরেকাত নামাজ পড়ার পরে 40 বার সূরা আলহাম পড়তে হবে। 40 বার সূরায় আলহাম পড়তে হবে। মনে থাকবে সকালের নামাজের আগে ভোরের সময় ওই সময় উঠে দুরেকাত নামাজ পড়তে হবে আর 40 বার সূরায় আলহাম পড়তে হবে। আলহাম পড়ে আল্লাহর কাছে কামনা করতে হবে যে আল্লাহ আমাদের ঘরে সন্তান নেই, আমাদেরকে সন্তান দান করো। আশা রাখি 40 দিন পরে আপনারা শুভ সংবাদ পাবেন, আপনাদের ঘরে সন্তান আসবে। তাছাড়া সূরায় নূহ আয়াত নম্বর 12, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়ামদুকুম বি আমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই দোয়াটা সব সময় প্রতি নামাজের পরে এই আয়াতটি আপনি এবং আপনার স্বামী পড়তে থাকবেন। আশা রাখি আল্লাহ আপনাদের ঘরে সুসন্তান দান করবে। তাছাড়া সূরায় আল মায়দা আয়াত নম্বর 17, মনে রাখবেন সূরায় মায়দা আয়াত নম্বর 17টি 41 দিন 30 বার কোনো মিষ্টি জিনিসের ওপরে পড়ে ওই মিষ্টিটা আপনি অর্ধেক খাবেন, আপনার স্বামীকে অর্ধেক খেতে দেবেন, তারপরে স্ত্রী সহবাস করবেন। আশা রাখি 41 দিনের ভেতরে আপনার গর্ভে সন্তান জন্ম নেবে আর আপনি ওই দুঃখ বা কষ্ট থেকে মুক্তি পাবেন। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি একটু কোরআন শরীফ পড়তে গেলে যেন চোখে ধাপ ধাপ লাগে, দেখতে যেন মোটা মোটা লাগে, আর একটু কিছু দোয়া যেতে থাকে একটু বুঝিয়ে বলে দিবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কোরআন পড়ার আগে এই ছোট একটি দোয়া বলে দিচ্ছি, এই দোয়াটা পড়বেন খুব শীঘ্র ইনশাআল্লাহ ওই কষ্ট থেকে বা ওই অবস্থা থেকে আপনি শেফা পাবেন বা মুক্তি পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইশরাহ বিল কোরআন সাদরি। আল্লাহ কোরআনের মাধ্যমে আমার বুককে চওড়া করে দাও, মানে আমি যেন এর মধ্যে অনেক জ্ঞান উপলব্ধি করতে পারি। ওয়াস্তামিল বিল কোরআন বাদানি। আর কোরআনের মাধ্যমে আমার শরীর যেন ব্যবহার হয়। ওয়ানাউউর বিল কোরআনে বাসারি। এবং কোরআন দিয়ে আমার চোখের দৃষ্টি বাড়াও, আমার চোখের আলোকে বৃদ্ধি করো। ওয়া আতলিক বিল কোরআন লিসানি। এবং কোরআন দিয়ে আমার ভাষাকে সুন্দর করো। ওয়া আইন্নি আলাইহে মা আবকাইতানি। আর এই কোরআনের মাধ্যমে আমি যতদিন বেঁচেছি আমাকে সাহায্য করো। ফাইন্নাল হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিকা। তোমার ছাড়া কারোর কোনো শক্তি নেই। এই দোয়াটা পড়ে কোরআন পড়তে শুরু করবেন, ইনশাআল্লাহ ওই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আশা রাখি আপনার প্রশ্নের আপনি
উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার নাম তানিয়া খাতুন, আমি পাঁচটা নামের মানে জানতে চাই। প্রথম হচ্ছে তানজিলা বিবি, দ্বিতীয় তাইজুল ইসলাম মোল্লা, তৃতীয় তাজ মোহাম্মদ মোল্লা, চতুর্থ তানিয়া খাতুন, পঞ্চম তানিশা খাতুন। এই নামগুলোর মানে একটু মনে চাইতে বলে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আমার সোনামণি প্রিয় বোন, তোমার পাঁচটা নামের অর্থ আমি বলে দিচ্ছি, এগুলো লিখে নাও। তানজিলা মানে অবতীর্ণ হওয়া। তানজিলা শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ হওয়া। কোনো জিনিস আল্লাহর তরফ থেকে যখন নাজিল হয় তাকে বলা হয় তানজিল। আর সঈদুল ইসলাম, সঈদ বলা হয় মানে সৌভাগ্যবানকে। তাজ মোহাম্মদ মানে মোহাম্মদের মাথার টোপর, মানে একটা একটা সম্মান। তানিয়া শব্দের কোনো ইসলামিক অর্থ হয় না। অতর্বে সানিয়া অর্থাৎ দ্বিতীয় বা ছবি, মানে অন্যর ছবি। সানিয়া ভালো, তবে তানিয়া শব্দ এর কোনো অর্থ নেই আরবি ভাষায়। আর আনিসা মানে সখী, সাথী, সঙ্গী, বান্ধবী, একে বলা হয় আনিসা। আশা রাখি তোমার পাঁচটা নামের তুমি অর্থ বুঝতে নিয়ে পেরেছ। তবে তোমার নিজের নামের কোনো অর্থ নেই। তুমি নিজের জন্য কোনো একটা ভালো নাম খুঁজে নাও, কোরআন থেকে হোক কি ইসলামিক নাম রেখে নাও। তানিয়া শব্দের কোনো অর্থ নেই। পরের প্রশ্ন নিই। বেঙ্গল কলকাতা বাংলা গজল হমকো দেখনা হ্যায়, বাংলা গজল দিজিয়ে, আর বাংলা তলাবত বাংলা বায়ান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় ভাই, আপনার তিনটে রেকর্ডিং একই রকমের আমরা পেয়েছি। তিনটেই আপনি সালাম জানিয়েছেন এবং বলছেন আমি মেটিয়া বুরস থেকে বলছি, আর তিনটেই একই রেকর্ডিং বলে আমরা একটাই নিলাম তার থেকে। আর আপনি বলছেন যে আমি বাংলা গজল শুনতে চাই, বাংলা তিলাওয়াত শুনতে চাই, আর বাংলা বক্তব্য শুনতে চাই। তো বাংলা বক্তব্য আপনি শুনছেন, বাংলা বক্তব্যই এই প্রোগ্রামে বাংলা ভাষায় আমি কথা বলি। তবে বাংলা তিলাওয়াত কীভাবে করবে? কোরআন তো আরবি ভাষায়। হ্যাঁ, যদি বলেন বাংলায় ওর অর্থ বলা হোক, তার জন্য আমরা পরে চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনার মনোকামনা আশা পুরো করার জন্য। তবে বাংলা গজল আমরা আমাদের টিভিতে প্রচার করি না। গান বাজনা গজল এই সমস্ত জিনিস আমরা প্রচার করি না। আমরা ওই সমস্ত জিনিস প্রচার করি যার মাধ্যমে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় বা যার মাধ্যমে মানুষ লাভবান হতে পারে। গজল এই সমস্ত জিনিস অনেক অনেক সময় ইসলামিক গজলও হয়। যদি আপনার ইচ্ছা ইসলামিক গজল হয়ে থাকে তাহলে আপনি ভালো প্রশ্ন করছেন, কোনো অসুবিধা নেই, ওর জন্য আমরা চেষ্টা করতে পারি। তবে সাধারণ দুনিয়ার ভালোবাসা নিয়ে যে সমস্ত গজল গাওয়া হয় ওই সমস্ত জিনিস আমরা প্রচার করতে পারি না, বা ওর জন্য সমস্ত জিনিস আমাদের জন্য শোভনীয় নয়। আশা রাখি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। ইসলামিক গজল মানে যাকে নাত শরীফ বলা হয় বা কাসিদা বলা হয়, সেগুলো আমরা বিভিন্ন ভাষায় অনেক অনেক সময় প্রচার করে থাকি। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি হুগলি থেকে বলছি। সাবির রাজা ভাই সাহেবকে আমার সালাম, ওই চ্যানেলের সকলকে আমার সালাম। সাবির রাজা ভাই সাহেবকে আমি আমার নম্বরটা দিচ্ছি, উনি যেন আমাকে এই ফোন নম্বরে ফোন করেন, কেননা আমার অনেক সমস্যা। তার থেকে একটা সমস্যা আমি বলছি, সেটা হলো 2013 সালে আমি আমার মেয়ের শরীর খারাপ হয়, আর 2013 সালে আমি একটা স্বপ্ন দেখি, কাবা শরীফের স্বপ্ন। ওখানে যেন গেছি, ছোট করে বলছি, আরো আছে স্বপ্নটা বড়, ছোট করে বলছি। তো ওখানে গেছি কাবা শরীফের পাশে ওইটাই আর কি, যেগুলো দিয়ে ওটে পৈটে গুলো, ওই সিটে বসে মেয়েটাকে একটা জিনিস খাওয়াচ্ছি। এই বিষয়ে আমি ওনার সঙ্গে সরাসরি ফোনে জানতে চাই, আর আমরা কারবালা যেতে চাই, তো আমাদের আর কি যুক্তি দেওয়ার কেউ নেই যে কিভাবে কি করব। আমাদের মাতার উপরে আমাদের গুরুজন নেই, আমার আব্বা মা বা আমার স্বামীর আব্বা মা কেউ নেই, আমার স্বামী একাই, ভাই বোন কেউ নেই, তো আমরা পরিবারের চারটে মানুষ, তো আমাদের মাথায় উপরে ছাদ নেই। তাই সাবির রাজা ভাই সাহেবের কাছে আমার অনুরোধ যে উনি যেন আমাদের একটু পরামর্শ দেন। তাই আমি এই ফোন নম্বরটা দিয়েছি, উনি যেন দয়া করে আমাদেরকে ফোন করেন। আরো আমাদের বাড়ির সমস্যা আছে, সেগুলো আমি ফোনে সরাসরি বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, অবশ্যই আপনার ফোন নম্বর আমি নোট করে নিয়েছি। আমি অবশ্যই সুযোগ সুবিধা অনুযায়ী আপনাকে ফোন করে আপনার সঙ্গে কথা বলবো, আপনার সমস্ত সমস্যা শুনবো এবং আপনার সমস্ত সমস্যার সমাধান বলার চেষ্টা করব। আর জিয়ারাতে কীভাবে যাবেন, কোথায় যোগাযোগ করতে হবে, কি করতে হবে না করতে হবে, ইনশাআল্লাহ আমি সব কিছু সেখানে বলে দেবো। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এখানে আজকের পর্বের সময় শেষ হয়ে এসেছে, তাই আমি ক্ষমা চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের ওপরে যে নম্বর আসছে ওই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করাতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে নিজের ভয়েস মেল পাঠাতে পারেন, কি লিখে নিজের প্রশ্ন পাঠাতে পারেন, বা ইমেল ও ফ্যাক্সের মাধ্যমে চ্যানেল উইনকে নিজের প্রশ্ন পাঠাতে পারেন। আমি আপ্রাণ চেষ্টা করছি সপ্তাহের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে
পৌঁছে দেওয়ার জন্য। যদি কারোর কোনো গোপন প্রশ্ন থাকে যা সবার সামনে আপনি তুলে ধরতে পারছেন না, তবে যদি কেউ আমার সঙ্গে ফোনে কথা বলতে চায়, তো যেমন আমার এই বোন নিজে নিজের নম্বর আমাকে দিয়েছে, আমি আমার সুযোগ সুবিধা অনুযায়ী ওনার সঙ্গে ফোনে কথা বলে নেব। ওইরূপ আপনারা যদি চান আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই, তো আপনারা নিজের নম্বর আস্তে আস্তে খুব পরিষ্কার ভাষায় রেকর্ড করাইয়া দেন, আমি ইনশাল্লাহ আমার সুযোগ সুবিধা অনুযায়ী ফোন করে আপনাদের সঙ্গে কথা বলবো, এটা আমার ওয়াদা থাকলো। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। পবিত্র রমজান মাসে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্যে দোয়া করবেন, আমাদের সকলকে দোয়ায় স্মরণে রাখবেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।